সোনার দোকান থেকে প্রায় 40 ভরি রূপা হাতানোর অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এদিন সন্ধ্যায় করণদিঘি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম গঙ্গা যাযাবর বয়স 24 বছর ও সন্তোষী যাযাবর বয়স 21 বছর। তাদের রায়গঞ্জ থানায় নিয়ে এসে চলছে ম্যারাথন জেরা। চলতি মাসে 13 তারিখে মহাবীর জুয়েলার্সে প্রায় 39 ভরি রূপো হাতিয়ে নিয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।